어하다란 뿌역띠. 지전에 বর্ণনা শুনিয়েই আঁকিব পাৰে কোনো ব্যক্তিৰ ছবি। যাৰ অন্তৰ্দৃষ্টিৰ বাবেই ধৰা পৰিছিল কলকাতাৰ আমেৰিকা চেণ্টাৰ আক্ৰমণৰ খলনায়ক, গণেশগুৰিত ধাৰাবাহিক বিস্ফোৰণৰ খলনায়কো বন্দী হৈছিল এইজন অসাধাৰণ ব্যক্তিৰ অন্তৰ্দৃষ্টিত। মুম্বাইৰ ধাৰাবাহিক বিস্ফোৰণ, কোকৰাঝাৰৰ ধাৰাবাহিক বিস্ফোৰণ, গদাপানী পাঠকৰ হত্যাকাৰীৰ স্কেচকে ধৰি বহু সফলতা আছে এইজন ব্যক্তিৰ নামত। কোন এইজন ব্যক্তি? কোনো সুৰক্ষা বা নিৰাপত্তা বাহিনীৰ লোক নহয়, কিন্তু আৰক্ষী, চি আই ডি, চি আই এ, CBI সকলোৰে বাবে অপৰিহাৰ্য ব্যক্তি তেওঁ, যাৰ সহায় অবিহনে অসহায় হৈ পৰে সকলো। দেৱাশীষ বন্দ্যোপাধ্যায় বহুত দাগী অপৰাধী চিনাক্ত কৰাৰ আঁৰৰ মানুহ। দেৱাশীষ বন্দ্যোপাধ্যায় এসময়ৰ মোষ্ট ৱান্টেড আণ্ডাৰৱৰ্ল্ড ছোটা শাকিলৰ মুখাৱয়ব ৰাজহুৱা কৰাৰ ক্ষেত্ৰতো আছে একেজনেই ব্যক্তি, দেৱাশীষ বন্দ্যোপাধ্যায়, যাৰ আছে অসাধাৰণ ক্ষমতা। নেদেখাকৈ কেৱল বৰ্ণনা শুনিয়েই আঁকি উলিয়াব পাৰে মুখাৱয়ব। বৰ্ণনা দিয়াত অপাৰগ হ'ব পাৰে, কিন্তু তেওঁৰ মনচক্ষুৱে বিচাৰি উলিয়াব আপুনি বৰ্ণনা দিব খোজা ব্যক্তিজনৰ মুখাৱয়ব। নিজৰ অসাধাৰণ ক্ষমতাৰে আঁকি উলিয়াই দাগী অপৰাধী, সেয়াই তেওঁৰ বৃত্তি। কোনো অপৰাধ সংঘটিত হোৱাৰ পিছত প্ৰত্যক্ষদৰ্শীৰ পৰা অপৰাধীৰ বৰ্ণনা শুনি তেওঁ আঁকি উলিয়াই অপৰাধীৰ স্কেচ। অপৰাধীৰ বাবে প্ৰত্যাহ্বান, দেৱাশীষ বন্দ্যোপাধ্যায়। বিশেষ আধা ঘণ্টালৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আৰু আজি আমাৰ বিষয় এগৰাকী বিশেষ ব্যক্তি, যিগৰাকী ব্যক্তি আঁৰৰ মানুহ হয়। এগৰাকী আঁৰৰ মানুহৰ সৈতে আপোনালোকক আমি চিনাকি কৰি দিবলৈ ওলাইছোঁ। তেওঁ হ'ল দেৱাশীষ বন্দ্যোপাধ্যায়, কলকাতাত ঘৰ, কলকাতা নিবাসী, কিন্তু তেওঁ অসমৰ মাটিৰ সৈতে এক প্ৰকাৰ তেওঁ এই সময়ত জড়িত হৈ পৰিছে। আৰু সেইগৰাকী হৈছে দেৱাশীষ বন্দ্যোপাধ্যায়, আমি চিনাকি কৰি দিছোঁ। আৰু এয়া হ'ল দেৱাশীষ বন্দ্যোপাধ্যায়। আৰু অসমৰ গান জানে, অসমৰ মাটিৰ গোন্ধ জানে এইগৰাকী দেৱাশীষ বন্দ্যোপাধ্যায়। তেওঁৰ কিন্তু কাম সম্পূৰ্ণ বেলেগ। আমি আপোনালোকক গোটেই কথাখিনি ক'ম, আচলতে তেওঁ কিহৰ সৈতে জড়িত, তেওঁৰ মুখেৰেও আপোনালোকে শুনিব, তেওঁৰ অভিজ্ঞতা শুনিব, তেওঁ কেনেকুৱা ধৰণৰ কামৰ সৈতে জড়িত আছে সেই সকলোবোৰ বিষয়ে আপোনালোকে গম পাব। এইগৰাকী দেৱাশীষ বন্দ্যোপাধ্যায় আচলতে তেওঁ গানো জানে, তেওঁ সকলো জানে, আৰু তাৰ মাজতো কিন্তু তেওঁ নীৰৱ হৈ থাকে, তেওঁ আঁৰত থাকে। এয়াই দেৱাশীষ বন্দ্যোপাধ্যায়। দেৱাশীষ বন্দ্যোপাধ্যায় ডাঙৰীয়া, আপোনাক স্বাগতম জনাইছোঁ আৰু খুব ভাল লাগিল আপোনাক লগ পাই। কলকাতাৰ মানুহ হয়, অসমৰ মাটিৰ গোন্ধ কিন্তু আপোনাৰ দেহত দেখা যায়। ভূপেন দাৰ গান আপুনি জানে, খুব সুন্দৰভাৱে ভূপেন দাৰ গান গায়, আৰু তাৰ মাজতে আপুনি স্কেচ কৰে। আপোনাৰ যিটো প্ৰফেশ্যন, আমি প্ৰফেশ্যনৰ কথা পাতিম, প্ৰথমেই প্ৰফেশ্যনৰ কথা পাতিব বিচাৰিছোঁ। আপুনি যিটো কামৰ সৈতে জড়িত হৈ আছে, খুব সৰুৰে পৰাই আপুনি চাইল্ডহুডৰ পৰা আপুনি আৰম্ভ কৰিছে স্কেচ কৰা, সেই স্কেচৰ যিটো পৰ্যায়, আপুনি কেনেকুৱা কেনেকুৱা ধৰণৰ কাম কৰিলে সেই সম্পৰ্কে অকণমান আমি, বা যাত্ৰা আপোনাৰ কেনেধৰণে আৰম্ভ হ'ল, কেতিয়াৰ পৰা আৰম্ভ কৰিছে সেই কথা আমি জানিব বিচাৰিছোঁ। মই একচুৱেলি চাইল্ডহুডৰ পৰা ফটোটো বনাব লাগি কোচিছ কৰিছোঁ,
মই আপোনাৰ ভাষাটো ভাল ক'ব নোৱাৰো। আপুনি খুব যি ভাষাত আপুনি সাবলীলভাৱে ক'ব পাৰে, আপুনি বেংগলী ক'ব পাৰে, আপুনি হিন্দী ক'ব পাৰে, আপুনি সেই ভাষাত বা মিক্স অসমীয়া ক'লেও আমাৰ কোনো কথা নাই ক'ব পাৰে। মই অলপ মিক্স অসমীয়াতেই ক'বলৈ প্ৰচেষ্টাটো কৰিছোঁ। একচুৱেলি অসমত অসমৰ মানুহ মোৰে বহুত মানে মৰম দিছে, তেখেতে মই মৰম পাইছোঁ, তো ময়ো মৰম কৰিছোঁ। আৰু মোৰ দেউতাৰ ঘৰ আছিল এতিয়া শিলচৰ, তো আজিও মোৰ এখন এজন খুৰা থাকে শিলচৰ, শিলচৰত যোগেশ্বৰ তাৰাপুৰ। তো মই মানিছোঁ কি মই অসমীয়া মানুহ আছোঁ। এজনৰ পিছত আন এজন মোষ্ট ৱান্টেড অপৰাধীৰ স্কেচ চাওক, শিল্পী দেৱাশিষ বন্দ্যোপাধ্যায়ৰ স্কেচ। কোনো প্ৰত্যক্ষদৰ্শীৰ বৰ্ণনা শুনিয়েই হুবহু আঁকি পেলোৱা দেৱাশিষ বন্দ্যোপাধ্যায়ৰ স্কেচ। কিন্তু কেনেদৰে স্কেচ আঁকে দেৱাশিষ বন্দ্যোপাধ্যায়ে, কোনবোৰ লোকে দিব পাৰে এজন লোকৰ মুখায়বৰ হুবহু বৰ্ণনা? বেকাৰ যিগুলা পাত্তা খালে, যেগুলা গাঁওবুঢ়া বহি থাকে, এই যিটো পাণবিড়ি দোকানৰ মানুহ পুৰা দিন চুপুৰি কাটি থাকে বহি বহি, তো এই মানুহবিলাক বহুত ধুনীয়া ডেস্ক্ৰিপশ্যন দিয়ে। ইনকা অবজারভেশন পাওয়ার ভি বহুত জাদা হতা হয়। আপকা অবজারভেশন পাওয়ার হতা হয় পর আপনার অবজারভেশন পাওয়ারর পড়া আপনি যেটু এক্সপ্রেস করিছো আর মনত রাখিছো এই দুইটে বহুত কম আছে। হয় মানুহর মুখাবয়বর বর্ণনা করিবলৈ প্রয়োজন হয় বহু পর্যবেক্ষণর। ইমান সময় আপোনালোকে দেৱাশিষ বন্দ্যোপাধ্যায়ৰ হাতত যিবোৰ স্কেটছ মূৰ্তমান হৈ উঠে, সেই মূৰ্তমান হৈ উঠা স্কেটছবোৰ দেখিছে, আৰু সেই স্কেটছবোৰক লৈ আৰক্ষীয়ে বা যদি সেনাবাহিনীয়ে চোৱা যায় তেনেহ'লে তেওঁলোকে কিন্তু বহু ৰহস্যখন সমস্যা তেওঁলোকে সমাধান কৰিব পাৰে। আৰু এই মুহূৰ্তত দেৱাশিষ বন্দ্যোপাধ্যায় যিহেতু আমাৰ সৈতে আছে, আমি কিছুমান কথা পাতিব বিচাৰিম। আচলতে তেওঁ সেই স্কেটছবোৰ আঁকে কেনেকৈ, আমি সেই কথা জানিব বিচাৰিম। আপুনি যেতিয়া স্কেটছবোৰ আঁকে আপুনি কি লৈ আঁকে? কাৰণ মানুহে যেতিয়া কয় যে মই অমুকক দেখিছোঁ, কেনেধৰণে আপুনি সেইবোৰ কেনে কল্পনা কেনেকৈ কৰে বা আঁকি কেনেধৰণে সেইখনক আপুনি এক প্ৰকাৰ প্ৰাণৱন্ত কৰি তোলে? ফাৰ্ষ্ট বস্তুটো হ'ল, প্ৰথম বস্তুটো হ'ল, জব মই এই স্কেচ বনাতা হওঁ, কাহিঁ পে যাতা হওঁ, তো ফাৰ্ষ্ট টাইম চাইকোলজি বতাতে হে কি এক আদমি উনকা হর রোজ দিখা হুয়া আদমি কো ম্যাক্সিমাম 60% ইয়াদ কর সকতা হ্যায়, আর উসসে ভি 60% ও বোল পাতে হ্যায়, এক্সপ্রেস কর পাতে হ্যায়। ইসকা মতলব হাম 60% ইয়াদ কর সকতা হ্যায়, মেরা ওয়াইফ কো মাই 60% ম্যাক্সিমাম ইয়াদ কর সকতা হুঁ, উসকা বাদ আপকা আগর বতাউঁ তো ম্যাক্সিমাম আপকো 60% আপকো মাই বতা সকতা হুঁ। মোর মনত আছে কি চকুটা এনেকুয়া আছে, মই কহিব পৰা নাই, মই আপনারে বুঝাব পৰা নাই, কেনেকুয়া চকুটো আছে। তো বস্তুটো এনেকা হল, তো এজ এন আইডেন্টিটি এক্সপার্ট মোর বস্তুটো হল কি ইসকা থোড়া বহুত আগর ইয়ে বতাতে তো উসমে সে 30% 20% বটাতে তো হমকো ইসকো খিঁচ কে লে যাকে 60% আর 80% করনা হয় ও মাই করতা হুঁ, পর আগর কুছ ভি নাই বতা পায়েঙ্গে তো মাই কুছ ভি নাই কর পাউঙ্গা। সেকেন্ড থিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন এন আইডেন্টিটি এক্সপার্ট এন্ড অ্যান আর্টিস্ট? আই হ্যাভ টু সে দ্যাট আইডেন্টিটি এক্সপার্ট কা কাম ক্যা হ্যায় আর এক আর্টিস্ট কা কাম ক্যা হ্যায়। এক আর্টিস্ট, বহুত সারা আর্টিস্ট বহুত জগা মে হ্যায় জো কি কিসি কা সুনকে বনা দেতে হ্যায়, তো দ্যাট ইজ দ্য গিফটেড, তো ও আপকো শিখা নাই সকতে। নম্বর ওয়ান,
आप आर्टिस्ट नहीं है तो आपको सिखा नहीं सकते, पर मैं किसी को भी आइडेंटिकी एक्सपर्ट बना सकता हूँ, मैं जैसा बना सकता हूँ। आई कैन एबल टू क्रिएट माई ओन क्लोन, मैं अपने जैसा दूसरा आदमी को बना सकता हूँ, ठीक है, अगर वो चाहते हैं तो। अगर कोई आके बोलते हैं पुलिस एकेडमी में, सर ये टू तो मोर पनिशमेंट ट्रेनिंग हुई से, तो ये टू तो बेहद कथा से बेलेक् कथा। तो कुने अगर कोई भी आदमी, जैसे कि मेरा एक स्टूडेंट है, इज नेम इज संध्या भट्टाचार्य, ही इज इन RPF रेडर प्रोटेक्शन फोर्स, ही गॉट सेवरल पुलिस मेडल इंक्लूडिंग द प्रेसिडेंट पुलिस मेडल पार्टिकुलर फॉर दिस पार्टिकुलर फील्ड। Okay. ये पर्टिकुलर फोटो बनाने का फील्ड के ऊपर उनका बहुत सारा मेडल मिला है। वो RPF का होते हुए भी वेस्ट बंगाल पुलिस का मेडल भी उनको मिला है। तो ही इज एक्सेप्शनल। मैं उनको जो सिखाया वो अभी अपना हिसाब पर वो फोटो बनाते हैं, हमारे हिसाब पर नहीं। मैं जो उसको सिखाया था वो फॉलो करते नहीं, वो अपना कोई मेथड क्रिएट कर चुका है, टू निजर मेथड क्रिएट कर से। तो वो मैं मानता हूँ कि एटू मोरे क्रॉस करी गई से, तेओ मोरे क्रॉस करी से। तो आई एम वेरी प्राउड कि मोर स्टूडेंट टू मोरे क्रॉस करी से, ठीक है से। तो एज ए गुरु आई फील प्राउड। तो एटू फिर किसुबा एंथ्रोपोलॉजिकल वस्तु आसे, जेतु আপনার ডেসক্রিপশনটোর পরা মই কব পারি মানুহে সঁচা কথা কৈছে না মিছা কথা কৈছে। যেনেকা মই কৈছো কি কোনে মানুহ কৈছে মই দেখিছো সার্কেল ফেস, বস্তুটো হোৱা নাই, ডকাইতিটো হোৱা নাই। রিসেন্টলি কলকাতা পুলিশের এখন কেস, ডকাইতিটো হোৱা নাই। তো কোনেবা কৈছে কি মোৰ সার্কেল ফেস আছে, তো মই কৈ দিম কি সার্কেল ফেস আছে মতলব ইসকা ফিজিকটো থিন হব। ঠিক হয়েছে, হা স্যার হব। তো মানে এটু নহয়, মিছা কথা কৈছে। সার্কেল যদি ফেস হয় এটু ডিঙিটো থাকিব নোৱাৰে, পুরা সার্কেল। বাপিল আইরিস ফেস, অর্ণন সামের আগতের ফেস, আগতের বর্তমানের নহয় আগতের ফেসটু, এটু ডিঙিটো না থাকে, ঠিক আছে। এটু শরীরটু অলপ বহল হয়ে যাব, ঠিক আছে। আর যদি বা কিছু এই রেক্টাঙ্গুলার আর স্কোয়ার ফেস আছে, তাহলে ডিঙিটো পাতল হব, ঠিক আছে। তো মই কই দিছো কি এটু বহল আছে নাকি, ই কইছে হা স্যার হসে, না মিশা কথা কইছে, মানে আপনি গম পাই। হ্যাঁ, তো ফির বস্তুটো হল কি এটু যেনেকা হব নাকতো এটুয়ে অনেকা হব। আমি দেখাবলে চেষ্টা করিম যেখানে আর্ট দেখাইছে নাকতো, এটু যেনেকা মাপ হব, আপনার ফোরহেডটু তেনেকুয়াই হব, আপনার সিনটুয়ে তেনেকুয়াই হব, আপনার কানটুয়ে তেনেকুয়াই হব, সিনের পরা অ্যাডামস অ্যাপলটু তেনেকুয়াই হব, অ্যাডামস অ্যাপলের পরা ডিঙিটু এন্ড তেনেকুয়াই হব, ঠিক আছে। আর অরবিট ক্যাভিটি শুড বি সিমিলার, অরবিট ক্যাভিটি অরবিট ক্যাভিটি চকু যেটু আছে অরবিট ক্যাভিটি গড্ডাটু যেটু আছে সিমিলার উইথ ইয়োর নেজাল ক্যাভিটি, সিমিলার উইথ ইয়োর দিস দিস অ্যান্ড দিস, দিস ইজ দ্য ফোর প্রপোর্শন, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর। কোনোবা মানুষ আইছে ডেসক্রিপশন দিব পারে, সি কইছে কি স্যার এটু মুখোটা পিন্ধি আইছে, এটু হেলমেট পিন্ধি আইছে। তো মই কৈছো কি এইটো আপনি দেখিছো না, এইটোলে মই কৈছো ডেল্টা, গোল্ডেন ডেল্টা, গোল্ডেন ডেল্টা। হ্যাঁ, দুইটা চকু আর এটা নাক, এইটোর পরা মই পুরো ফেসটু আর পুরো বডিটু মই উলাই দিম। কেনেকা দিম কি এটু হল গেল তো মই এটু পাই যাম, মই এটু পাই যাম, মই এটু পাই যাম, ঠিক আছে। এইটোর পরা মই এটু পাই যাম, এটু পাই যাম, এটু পাই যাম, ঠিক আছে। আর যেটু ভিতর ফালে, ভিতর ফালে যেটু নাকের, নাকর ভিতর ফালে যেটু মেজারমেন্টটু আছে এটু ডবল করে দিয়ক, আপনি হোটটু পাই যাব। এটা মই এটা কথা খুঁজো যে আপনি আজিলেকে করার ভিতর আটাইতকে আপনার ডাঙরটু যেটু আটাইতকে সাকসেসফুল স্কেচ কোনখন, সাকসেসফুল সবতকে বেশি সাকসেসফুল স্কেচ হল আমেরিকান সেন্টার কেস, ফায়ারিং কেস অফ ক্যালকাটা,
then Mumbai serial blast 2006, then Guwahati serial blast 2008, yes. Then Kokraja serial blast, then Hailakandi serial blast 2015 or 16, then Guwahati serial blast of Guwahati serial blast 2008, then Guwahati railway station blast of 2006. গদাপানি পাঠক মার্ডার কেস, এটু মই অ্যাপ্রিসিয়েশন পাইছো প্রেজেন্ট ডিজিপির পর। রাইনোপসিং তো বহুত ডাঙর কেস আছে, রাইনোপসিং। আপনি এটু এটা 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 কথা কলে, গদাপানি পাঠকর হত্যাকাণ্ডৰ সময়ত ডিজিপি বর্তমানৰ ডিজিপি মুকেশ সাহে আপোনালোক এখন পত্র দিছিল, আপোনাক তেতিয়া হেৰি কৰিছিলে, অ্যাপ্রিসিয়েট কৰিছিলে যে আপোনার যিখিনি স্কেটছ আছিলে সেই স্কেটছে গোটেই কথাটো প্রক্রিয়াটোক কিছু পরিমাণে হেৰি কৰাৰ ক্ষেত্রত সফল হৈছিল। আপনি এই মুহূর্তত কি কব মানে গোটেই কথাটো? এতিয়া ইয়াৰ পিছত কিন্তু বহু ক্ষেত্ৰত যদি আমি চাওঁ, আজি আপোনাৰ যদি আৰ্থিক অৱস্থালৈ আমি যাওঁ, যদি আপোনাৰ ঘৰৰ অৱস্থালৈ যাওঁ, তেনেহ'লে মই যিমান জানো তেনেহ'লে আপোনাৰ ঘৰৰ অৱস্থা কিন্তু খুব ভাল নহয়, আপুনি আৰ্থিকভাৱে আপুনি কিন্তু স্বচ্ছল নহয়, আপুনি পইচাৰ কাৰণে এতিয়াও কিন্তু খুব মানে কষ্ট কৰিব লগা এটা পৰিৱেশৰ মাজত আপুনি আছে। আপুনি সঁচা কথা কৈছে, মই লুকাব নোৱাৰোঁ। একচুৱেলি 2015ৰ মই এটা ইনচিডেণ্ট হৈছিলে কলকাতাত, তো 2015 আর 16 মানে কমপ্লিট বেডত আপনার গুলি লাগিছিলে? হয় হয়। তো মানে কমপ্লিট বেডত মানে পড়ি আসিল। তো অ্যাকচুয়ালি মানে ক্যালকাটা মে তো বহুত কম কেস কিয়া, ম্যাক্সিমাম কেস কে এক্সট্রিমিস্ট কো লেকে জম্মু কাশ্মীর নর্থ ইস্ট ইধার পর আর আসাম মে বহুত সারা কেস কিয়া। তো পর মতলব কি এক আদমি কা কো প্রোটেকশন ভি চাহিয়ে না, তো এসা তো কই চিজ হামারা সাথ হুয়া নেই কি হামকো কই প্রোটেকশন দিয়া, এসা হুয়া নেই। প্রোটেকশন আপকা ফিজিক্যালি আপ তো হুয়াই, উসকে বাদ আপ লোগো কে আপকে লিয়ে মেন্টালি ভি আপ মেন্টালি থোড়া ডিপ্রেসড হো গিয়া, কিউকি আগার আপকো আপকো সাথ সব লোক বলেঙ্গে কি হাম হ্যায়, উসকে বাদ জব আপ সো যাওগে তব আপ দেখোগে কি জব ময়দান মে আপি খুদ দৌড় রহে হো, দুসরা কই নেই হ্যায়, তো উস টাইম তো আচ্ছা নেই লাগেগা। তো যো ভি হ্যায় মে বহুত স্ট্রাগল কিয়া, মেরা ওয়াইফ মেরে কো বহুত সাথ দিয়া। গদাপানি পে পাঠক মার্ডার কেস জব হুয়া তব মেরা ড্যাডি লাস্ট নাইট মর গিয়া থা, তো ফির ভি আয়া, তব তব ভি মে আয়া। সুলেমান আলী সাহেব জো ভি অভি ভিজিলেন্স কা ডিএসপি হ্যায় ও সাহেবনে মেরে কো মেসেজ দিয়া থা, মুকেশ সাহেবনে মেরে কো বুলায়া থা, তো ডিজি প্রেজেন্ট ডিজিপি স্যার নে। তো মানে সোচা নেই কি মেরা ড্যাডি মর গিয়া, মানে সোচা কি ভাই হাম নেই যায়েঙ্গে তো মেরা ড্যাডি তো মরি গিয়া। আসাম কা বহুত সারা আদমি মরেগা, কিউকি উধার পর বহুত গড়বড় চল রা কোকড়াঝার মে, তো মুঝে জানা চাহিয়ে। তো রাত 10 বজে মেরা ড্যাডি মর গিয়া, মানে সাড়ে 6 বজে ঘর সে নিকল গিয়া, 8:30 বজে কা মেরা ফ্লাইট থা। আপ পুছ সকতে ডিজিপি স্যার সে আর সুলেমান আলী সে, মানে ঝুট নেই বতা রা হুঁ, পর মানে আয়া, মানে কাম কিয়া, থোড়া বহুত পয়সা ওইসা জো ভি হ্যায় সাহেবনে মেরে কো দিয়া, যো দেনা থা, এক্সট্রা কুছ নেই মিলা। মে ইয়ে বতানা চাহতা হুঁ, মেরে কো কবি কোই কিসি নে এক্সট্রা কুছ নেই দিয়া, মে খালি এক এক চিজ বতাউঙ্গা, মে নাম নেই বলুঙ্গা, কোই এক সাহেব হ্যায় আসাম কা, ও মুঝে জিন্দগি মে এক্সট্রা দিয়া, ও মেরে কো বহুত মোহব্বত করতে হ্যায়, ও মুঝে বহুত প্যার করতে হয়, মুঝে মোর সহায় করেছে, মোর দুঃখর টাইমত মুঝে সহায় করেছে, মই বহুতকো বহুত বহুত সালাম করতে হুঁ। তার মাজতে মই এখিনতে এটা কথা কম, বহুকেইজন নাম জ্বলা অসম আরক্ষীর বিষয়া আমি যার নাম জানো এই মুহূর্তত কব নাই বিচরা, কিন্তু সেই সকলে যিসকলে এই মুহূর্তত আমার এই অনুষ্ঠানটা চাই আছে তেওঁলোকৰ কিন্তু গাত লাগিব দেবাশিষ বন্দ্যোপাধ্যায় ডাঙরিয়া বর্তমান যে অবস্থা তেওঁর এই অবস্থার সময়ত কিন্তু সেই সকলে সেই সময়ত কিন্তু তেওঁলোকে ব্যবহার করেছে এইজনক, তেওঁলোকে স্কেচ অঁকাইছে আর তারপর কিন্তু আজিলেও কিন্তু তেওঁ যদি ফোন করে তেনেহলে তেওঁলোকে কিন্তু ফোন তেওঁলোক রিসিভ নকরে, তেনেকুৱা ধরনের বহু কথা আছে। বহু কেজন ডাঙর ডাঙর পুলিশ অফিসার এসময়ত আপনার খুব মরম করেছিল বা আপনার সময়ত বিরাট আপনার নাম দিলে, আপনি কাম ছবি আঁকি দিলে, তেওঁলোকক স্কেচ আঁকি দিলে, তেওঁলোকর সমস্যা সমাধান করে দিলে, কিন্তু আজি আপনার পাহরি গেল সোচ রা কি ইয়ে কাম ছোড়কে মানে কই দূসরা কাম পে নিকল যাও আর গানা গাও মস্তি সে। আপনি খুব ধুনিয়া গান গায়, এই মুহূর্তে আমি একটা গানও শুনিব বিচার, আর ভূপেন্দার যদি একটা গান হয়ে যায় বুকু হম হম করে, বুকু হম হম কহে
এটু একচুয়ালি মই গাইব পড়া নাই না বেলেগ এটা গাওক আপুনি যেটো ভাল লাগে বিস্তীর্ণ পরারে অহংখ জনরে হাহাকার হুনিও নিহবদে নীরবে বুড়হালুইতে তুমি বুড়হালুইতে নিমাত কিয় ভূপেন্দার গান আওড়া দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ৰ পুৰণি সম্পৰ্ক অসমৰ সৈতে অসমত সংঘটিত বহু অপৰাধৰ খলনায়কক বিচাৰি উলিওৱাত হাত আছে এইজন দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ৰ অসমৰ গড় হত্যাৰ চোৰাং চিকাৰী বিৰোধী অভিযানতো ভাগ লৈছিল দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ে মই এটা কথা সোধো আপুনি কাজিৰঙা কাজিৰঙাৰ যদি আমি গড় হত্যাৰ কথা চাওঁ তেনেহ'লে চোৰাং চিকাৰীৰ আপুনি কিন্তু স্কেচ আঁকিছিলে আৰু সেই সময়ত আপুনি কেনেধৰণৰ পৰিৱেশ আৰু কিমান চনত আপুনি সেই স্কেচ আঁকিছিলে আৰু তাৰপিছত আপুনি দেখা আচল ছবিখন কি আছিল একচুৱেলি আই ৱাজ ডাইভাৰ্টেড বাই ফ্ৰম দেট আসাম পুলিচ হেডকোৱাৰ্টাৰ Yes. For particular Kaziranga rhino poaching cases. Also, I went to Orang. Orang, for tiger poaching case. Yes. So, moi dekhisu ki udhar par maine camp kiya tha. Kaziranga rhino, maine Kaziranga jo forest hai uska andar mein ekdam missing manu ase. মিসিং মানুষ আছে এইগুলো আমাদের সোর্স আছে কিছু কার্বি মানুষ আছে এইগুলো সোর্স আসিল উস টাইম প্রদীপ সালোই সাহেব থা গোলাঘাট কা এসপি উনকা পাশ হমকো ভেজা গিয়া থা আর রিকুইজিশন তো দিয়া থা ও পুলিশ নে রিকুইজিশন নেই দিয়া থা ও রিকুইজিশন দিয়া থা ফরেস্ট ডিপার্টমেন্ট আসাম আসাম গভর্নমেন্ট কা রিকুইজিশন গিয়া থা তো হমলোক হম আকে উধার পর ফটো উটো বানায় থে अभी भी मुझे याद है नोगेन पेगू बोल के किसी का फोटो मैंने बनाया था बाद में वो अरेस्ट हो गया नोगेन पेगू काजीरंगा का नहीं था वो था ओरंग का टाइगर पोचर तो नोगेन पेगू अरेस्ट हो गए टू बहुत बड़ा करके टेलीग्राफ पेपर में निकला था उसके बाद आपका असम का कोई इंग्लिश पेपर है असम ट्रिब्यून राइट असम ट्रिब्यून में भी निकला था তো নরেন পেগু অ্যারেস্ট হয়ে গেল মোড়া মোর স্কেচর পড়া ইয়ার পিছতে এজন টাইগার একজন রাইনো পোচার যো কি ও এক রাইনো বচা হুয়া থা জিন্দা থা বহুত টাইম 2008 মে উসকা ও গঁর কা খর কাটনে কা বাদ ভি ও বহুত টাইম জিন্দা থা উসকো লেকে বহুত হল্লা ভি মচা থা উস টাইম তো ও ও আদমি ভি অ্যারেস্ট হো গিয়া ও পোচার তো দু তিন চার পোচার অ্যারেস্ট হওয়া উসকা বাদ ভালু কো লেকে ভালু কা বচ্চা কো লেকে ভাগ রা থা ও পোচার ভি অ্যারেস্ট হওয়া পর মতলব কি হমনে ফরেস্ট ডিপার্টমেন্ট সে জাদা জো হমকো রিকুইশন দিয়া থা উনসেই জাদা সহযোগ নেই মিলা মুয়েকো বাকি হম নেই বতায়েঙ্গে আপ খুদ সমঝ রহে হ্যায় তো সহযোগ নেই মিলা বাদ মে পহলে তো বহুত বহুত সহযোগ মিলা উসকা বাদ মানে দেখা কি সহযোগ নেই মিল রহে ও লোক থোড়া মুঝে অ্যাভয়েড কর রা আর ভগানে কা কোশিশ কর রা তো মো বাহিরর মানুষ আছি মানে খুদ ভাগ গিয়া আসলে সেইব সমস্যা আছে আর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় সাকে সেই সময় কেনে ধরনের এক পরিবেশের মাজত সেই সময় থাকবল হয়েছিল কারণ গড় হত্যা কাজিরঙাত গড় হত্যার সময় যেহেতু স্কেচ তেতিয়া বনাইছিলে চোরাং চিকারী স্কেচ বনাইছিলে আর সেই সময় কিন্তু বন বিভাগের ফলের যেনেকা ধরনের সহযোগ বিচারিছিল সেই সহযোগ পয়া নাছিল আসলতে বন বিভাগের বহু বিষয়া বহু সময় এতিয়াও তেনে ধরনের বর্তমান বিতর্ক চলি আছে যে বন বিভাগের মানুষ তাত জড়িত থাকে নাকি তেনেকা ধরনের বহু কথা আছে আর সেই সকলব কথা কিন্তু সকলব অভিজ্ঞতার পুষ্ট এইগী দেবাশিষ বন্দ্যোপাধ্যায় আর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় সচাকে খুব ওসরেরপা দেখিছে আর বিভিন্ন ঠাই ভ্রমণ করেছে বা বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে আরক্ষীক সহায় করেছে আর স্কেচ থাকে আর স্কেচ থাকাটাই আমি বিভিন্ন সময়ত আমি বিভিন্ন যদি আমি চাই তেহলে চলচ্চিত্র হোক বা বিভিন্ন আমি
সিরিয়ালত হোক আমি তেনেকুৱা ধৰণৰ দেখিছোঁ যে স্কেট থকা হয় স্কেট থাকি পেলাই তেনেধৰণৰ সমস্যা সমাধান কৰে আৰু আপুনি এই মুহূৰ্তত আপুনি এটা কথা কৈছে যে আপুনি আৰু কেতিয়াও স্কেটচ নাকে আপুনি ইয়াৰ পিছত আৰু এনেধৰণৰ কামৰ সৈতে আপুনি জড়িত নাথাকে অলৰেডি মই স্কেটচ বনানা বন্ধি কৰি দিয়া মই আবি বহুত বড়া কেছ হোতা তব মই খুদ স্কেটচ বনাতা হওঁ নহয় তো মই স্কেটচ নহয় বনাতা অল ইন্ডিয়া কোই NIA অর CBI জেসা কোই বড়া অর্গানাইজেশন মুজে বুলাতা হে ইয়া একদম ডাইরেক্ট কোই স্টেট গভর্নমেন্ট অর DGP পড়া উস টাইম মে স্কেচ বানাতা হুঁ নহীতো মে নহীঁ বানাতা হুঁ আর না বানায় আর নাই আবি মে ম্যাক্সিমাম জো করতা হুঁ মে ট্রেনিং দেতা হুঁ রিসেন্টলি মানে আবি দেরগাঁও কা দেরগাঁও মে তো মে অ্যাজ এ গেস্ট লেকচার ট্রেনিং দেতা হুঁ নেপা মে দেতা হুঁ আবি আবি মুজে উদার পর আর্মি কো ভি মে দেতা হুঁ আর্মি ইন্টেলিজেন্স আর্মি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কিউকি আমারা হব পারে কি আমার এতিয়া কোনোবা ফরেন আর্মির কোনোবা হিডেন এজেন্ট হুমায় আছে তো ইনকা লিয়ে ভি হামকো কুছ ইস টাইপ কা স্কেচ ও লোক আর্মি বালা আপনা স্কেচ আপনা বানা লেগা তো হামসে সিখনে সে উনকা ফায়দা হি ফায়দা হ্যায় তো ইয়ে ভি করতা হুঁ রিসেন্টলি মানে 5 তারিখ কা মে কলকাতা মে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং স্কুল মে ভি মে সেমিনার হ্যায় অলরেডি মে কলকাতা পুলিশ কো ভি মে ট্রেন্ড কর চুকা হুঁ ফার্স্ট ব্যাচ অলরেডি হো গিয়া সেকেন্ড থার্ড ব্যাচ হোগা তো ইয়ে সব ট্রেনিং মে দেতা হুঁ আবি মে ফটো বহুত কম বানাতা হুঁ রিসেন্টলি এক কেস থা উসিলিয়ে মানে বহুত হাই প্রোফাইল্ড কেস থা উসিলিয়ে মে আয়া থা তো কেস খতম হো গিয়া আবি মে ঘর যাউঙ্গা ইয়া মেরা আবি কহনা হ্যায় কি বাতচিত চল রা হ্যায় কাউন্টার ইনসার্জেন্সি এন্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল মিজোরাম সে তো হো সকতা হ্যায় কি মে ইয়হি সে উহি নিকল যাউ ইয়া দিল্লি নিকল যাউ ইয়া কলকাতা নিকল যাউ ঠিক হ্যায় আপনাক আমি শুভকামনা জানাইছো অভিনন্দন জানাইছো আর আপনি যতই যাও আপনি সফল হোক দেবাশিষ বন্দ্যোপাধ্যায় ডেঙরিয়া ধন্যবাদ আর এনে ধরনের দেবাশিষ বন্দ্যোপাধ্যায় যদিও কৈছে যে স্কেচ আর আঁকিব নিবিচারে আসলে স্কেচ আঁকক আর যুর কাম আছে আসলে কিন্তু বারে বারে একটা কথা কৈছে যে আসলে সন্মানরে পেট নভরে সেটা কিন্তু সচা কথা সেটু আমি মন দিবলগিয়া কথা আর এইখানে গুরুত্ব সহকারে লবলগিয়া কথা আমি এই মুহূর্তে বিদায় দিছো আর আমি আজি সচাকই চিনাকি করে দিল এজন আরর মানুষক দেবাশিষ বন্দ্যোপাধ্যায় একটা প্রত্যাহ্বানমূলক জীবিকার নিজকে চিনাকি দিয়া দেবাশিষ বন্দ্যোপাধ্যায় ওরে জীবন অপরাধীর স্কেচ অঙ্কন করে দেবাশিষ বন্দ্যোপাধ্যায় এতিয়া ভাগরুয়া এরিব বিচাৰিছে এই পিতৃ আর্থিক অবস্থায় জুরুলা করেছে তথাপি আনক সহায় করিব বিচাৰে সদায় হাঁহি থাকিব বিচাৰে সকে তুলে উধার কিসি কা বাসতে হোতে রে দিল মে প্যার রে জিনা ইসি কা নাম হ্যায় কিসি কি মুস্কুরাহটোঁ পে হো নিসার কিসি কা দর্দ মিল সকে তুলে উধার কিসি কে বাসতে হোতে রে দিল মে প্যার জিনা ইসি কা নাম হ্যায়।